হ্যালো বন্ধুরা, তাহলে আজ আমি শিখেছি একটি নতুন ভিডিওর সাথে। তাহলে আজ আমি খেলবো মাইনক্রাফট পার্ট 3। তাহলে আগের পার্টে আমরা বানিয়েছিলাম উইট ফার্ম, যেখান থেকে আমরা অনেক অনেক খাবার পেয়ে গেছি। তাহলে আজকের আমাদের মেন মিশন হলো আমাদেরকে গিয়ে একটি অ্যানিমাল ফার্ম বানাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত উইট আছে এখানে, সবগুলি এখন আমি এখান থেকে নিয়ে নেব। সব নিয়ে নাও, সব নিয়ে নাও, আমাদের অনেক 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 উইট চাই। এখান থেকেও নিয়ে নাও, এখান থেকেও নিয়ে নাও। এখানে পাম্পকিন সিডটি লাগিয়ে দেই, আর এখানে আমি এই উইট সিডগুলিও লাগিয়ে দেই। এবং এখানে 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 এবং ওকে গাইস, আমি সবগুলিতে লাগিয়ে দিয়েছি। আমি কাট করে দিয়েছি সেই সাইডটিতে। ওকে, সবার আগে তো আমাদের অ্যানিমাল ফার্মের জন্য চাই, আমাদের চাই কি বলে ওটিকে, উড। আমাদের কাছে আয়রন ওরও আছে। আমাদের ঘরে ক্রাফটিং টেবিল ছিল, সেটি কোথায় গেল? হোয়াট, আমাদের ঘরে ক্রাফটিং টেবিল? গাইজ, আমি ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে বানাচ্ছে হবে ফ্রেঞ্চ। ওকে, আমি স্টিক বানিয়ে নিয়েছি, এবার একটি অ্যাক্স বানিয়ে নিয়েছি। এবার আমি যাই আর উড কেটে আনি। ওকে গাইজ, আমি অনেক উড কেটেছি, অনেক উড কেটেছি। এরপর এখন আমার পুরি ওই এক্স দিয়ে ভেঙে গিয়েছে। এখন ওকে, কী করছি আমি, এখন আমাকে এখান থেকে বানাতে হবে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ বানানোর জন্য আগে আমাদেরকে বানাতে হবে উড। ওকে, অনেক উড হয়ে গেছে। একটি শিল্ডও বানিয়ে নেই, সুরক্ষার জন্য কাজে লাগবে। এগুলি কি জানি না, কি স্টিক আমাদের লাগবে ফ্রেঞ্চ বানানোর জন্য। এবার আমি ফ্রেঞ্চ বানানো শুরু করে দেই। ফ্রেঞ্চ অনেকগুলি হয়ে গিয়েছে, কিন্তু তাও আমাদের একটি ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ গেট লাগবে। উইটটিকে নিচে নামিয়ে নেই। এবার আমি একটি ভালো লোকেশন খুঁজি। ওকে, এই জায়গাটি ঠিক আছে, এই জায়গাটি। আগে এদিকে একটু ঘাস কাটাকাটি করতে হবে। কেটে যাও, কেটে যাও, তুমিও কেটে যাও, এ তুমিও চলে যাও। ওকে, এবার আমাকে এবার এমনে এমনে ফ্রেঞ্চ আনতে হবে। তুমিও চলে এসো, তুমিও আসো, এসো। কোথায় লেগে গেল? আরে কি করছি আমি এটি। তুমিও চলে এসো, তুমিও চলে এসো, মাঝখান দিয়ে টর্চটি ভাঙতে হবে। তুমিও চলে এসো, তুমিও চলে এসো, তুমি ভেঙে যাও আর এইভাবে লাগিয়ে দাও। এবার এখান দিয়ে ফ্রেঞ্চ, এবার এটির ওপরে ফ্রেঞ্চ, এটির ওপরে ফ্রেঞ্চ, এটির ওপরে, এটির ওপরে, এমনে এমনে আমাকে আনতে হবে এভাবে এভাবে। এবং এখানে লাগাবো আর এখানে আবার উঠিয়ে দেব। এবার এখান দিয়ে আবার ফ্রেঞ্চটি আমাকে টানতে হবে। এখানে এই গেটটি লাগিয়ে দেই এবং এখান থেকে আবার আন কি বলছি আমি এনে নিই। এই টর্চটিও মাঝখান দিয়ে ভাঙতে হবে। চলো, ওকে, আমার শেষ ফ্রেঞ্চ। আমি ভাবছি আরগুলি ডার্টের বানিয়ে নেই, এমন কি যাবে, ওগুলি খালি অ্যানিমাল, কী চলে যাবে আমার ডার্ট তো পুরি এই মাইনক্রাফটের ইনফিনাইট ওয়ার্ল্ডে সব জায়গায় পাওয়া যাবে। চলো, আমি ডার্টটা রেখে দিয়েছি। এবার আমাকে এইটির মধ্যে ওদেরকে নিয়ে যেতে হবে, ওদেরকে লোভ দেখে ভিতরে আনতে হবে। ভিতরে তুমি চলে এসো, এ এত লোভী যে চলেই এসেছে, পুরি এত জলদি চলে এসেছে। এবার আশেপাশে আর অ্যানিমাল আনতে হবে।
ওখানে আমি একটি শিবকে দেখছি, ওখানে একটি মুরগি আছে, মুরগি কাছে আছে, সেজন্য মুরগিকে আগে নিয়ে যাই। এসো 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 এসো, তোমাকে আমি বীজ খাওয়াবো। ওকে, এও চলে এসেছে, ভিতরেও চলে এসো, যখন এত এত দূর পর্যন্ত চলে এসেছো। ওকে যাও, এখন আর তোমাদের দরকার নেই। এবার দূরে ওখানে আমি আরও একটি দেখতে পাচ্ছি, এখানে এটি লাগিয়ে দেই, ডটটি, ওকেও নিয়ে আসি ওই ওখান থেকে। ও, এখানে কত বড় ওই একটি কেভ আছে, এটি অন্য কোনো দিন এক্সপ্লোর করব। যদি সেই ভিডিওটি চান আপনারা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপ দিন এবং আমার ভিডিওটিকে লাইক করুন। কিন্তু এ অনেক দেরি লাগাচ্ছে আসতে, শর্টকাট থেকে চলে আসি। আসো, ওকে তো একে খাবি খাওয়াবো খাওয়াবো এবং একে খাওয়াবো, তুমি একটু এদিকে চলে এসো। ওকে, ও কিউট বেবি, এই নাও এই নাও, তুমিও খেয়ে নাও, কিউট বেবি, এইটিও লাগিয়ে দেই। এবার এবার আমি এদের আরও ব্রিডিং করাবো, তার আগে আশেপাশে কোনো ঘাস তো নেই, চলো এখান থেকে। আমি নিজেই বুঝছি না আমি কি বলছি, আমি নিজেই বুঝছি না আমি কি বলছি, চলো এখান থেকে বাকেটটি নিয়ে নেই, আমার ওয়াটার চাই এখান থেকে, ওয়াটার, তুমি চলে এসো। আমি আমার অ্যানিমালদের জন্য পানিও রাখবো, যাতে ওদের পিপাসা লাগলে ওরা খেতে পারে। এখানে এখানে আর ডার্ট রাখবো না, যখন এদিকে রেখেছি এখান থেকে জাম্প। ইয়েস, এবার এখানে এটি ভাঙবো, এটিকেও ভাঙবো, এটিকেও ভাঙবো, এটিকেও ভাঙবো এবং এটির মধ্যে রাখবো ওয়াটার। এবার তোমাদের পিপাসা লাগলেই তোমরা খেয়ে নিও। এ বের হো না, বের হওয়ার চেষ্টা করছে, তোমরা তো আগে এদিকে চলে এসো, তুমি খাও, তুমিও খাও। ও, আরও একটি কিউট বেবি আনবে ওরা, ও কত কিউট এই বেবিটি, অনেক কিউট এখানে মাইনক্রাফটের বেবিগুলি। ওকে, এবার আমি ভাবছি ভিডিওটি পজ করে এদের অনেক ব্রিডিং করাবো। ওকে গাইস, আপনারা দেখতেই পারছেন আমি এদের কত বেশি ব্রিডিং করে নিয়েছি, দেখতেই পারছেন আপনারা আমি এদের কত বেশি ব্রিডিং করে নিয়েছি। আর একজনকে আমি কালার করে নিয়েছি, আমি কি করি এদেরকে কালারফুল করে দেই, বাইরে থেকে আমি করতে পারছি না, সবাই আগে চলে এসে এক লাইনে। এবার আর কাউকে লাগাতে পারছি না, একে লাগিয়ে দিই, হোয়াট, এ তো আর হোয়াইট হয়ে গেল, তাহলে লাভ কি হলো, এই পিঙ্ক কালারটাকে দেব না, তুমিও হোয়াইট হয়ে যাও, আমার ব্ল্যাক ব্ল্যাক শিপ একদমও ভালো লাগে না। এখান থেকে বের হতে পারবো না, বের হওয়ার চেষ্টাও করতে পারবো না, ও আমি পানিতে কেন আটকে যাই বারবার, ও সরি সরি সরি, এখানে এটি দিয়ে দেই। ওকে, সরো তোমরা, আগে তো তোমরা এক লাইনে চলে এসো, তারপর আমি বের হব। ও ভেরি ক্লেভার, এই মুরগিটি এখান থেকে স্কেপ করার ভাবছিল, স্কেপ করে নিলেও সে আর বেঁচে থাকতো না। ওকে, এবার আমি এদেরকে ব্লু কালার দেব, ব্লু কালার আমার অনেক পছন্দ,
ব্লু, ওকে এসো এসো, তুমি হয়ে যাও, তুমি কোথায় যাচ্ছ, তুমিও হয়ে যাও, তুমিও হয়ে যাও, এবং তুমিও তুমিও হয়ে যাও, তুমিও হয়ে যাও। অনেক সুন্দর লাগছে। ওকে আমি একটি ব্লু বেবি চাই, তুমি খাও, আমার ব্লু বেবি চাই, ব্লু বেবি, বের হতে দাও আমার, বের হতে দাও। ওকে ওকে গাইস, তাহলে আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেল এপিক গেমিং এটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, বাই বাই। Yeah.